আসসালামু আলাইকুম। রুট টু রুফের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা থিওরি নাম্বার 6 করব, রিভার্সাল রুল। তো এটা প্রশ্নটা আমরা দেখি যে এটা 2005, 2006, 2008, 10, 12, 16, 2019 সালেও আসছে, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে যে ধরো জি কমা এস্টেরিক একটা যদি গ্রুপ হয়, তাহলে এ এবং বি যদি জি এর মধ্যে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে এ এস্টেরিক বি হোল ইনভার্স ইকুয়াল বি স্টেরি বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখানে বাংলা ইংলিশে দেওয়া আছে, আমি এটা বাংলা দিয়ে বললাম। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা প্রমাণ করব, বা এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এর আগে যে আমরা গ্রুপের যে সূত্র, গ্রুপ নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এরপরে হচ্ছে যে এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এগুলো কিন্তু আমরা পড়েছি। তো এখানে যেহেতু ইনভার্স আকারে আছে, অর্থাৎ 4 নম্বর যে ল আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, ওটাই আমাদের প্রয়োগ হবে। তো এক্সিস্টেন্স অফ ইনভার্সের সূত্র অনুসারে আমরা জানি, ল অনুযায়ী আমরা জানি যে এ ইনভার্স এ ডট এ ইনভার্স ইকুয়াল হচ্ছে যে আইডেন্টিটি আইডেন্টিটি আসে, অর্থাৎ একটা আইডেন্টিটি আসে। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা জানি, এবং ক্লোজার ল থেকে আমরা জানি যে এ স্টেরিক বি ইকুয়াল বি স্টেরিক এ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল থেকে, ক্লোজার ল থেকে আমরা অ্যাসোসিয়েটিভ ল থেকে আমরা জানি যে এ স্টেরিক বি ইকুয়াল বি স্টেরিক এ। ঠিক আছে, আর ক্লোজার ল যেটা ছিল সেটা হচ্ছে যে এ এবং বি একই গ্রুপের মধ্যে থাকবে, এবং এদের যে মানটা সেটা হচ্ছে যে একই গ্রুপের মধ্যে থাকবে। কিন্তু এখানে আমরা যে আমাদের প্রশ্ন অনুসারে বা উপপাদ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসোসিয়েটিভ ল এবং ইনভার্স এক্সিস্টেন্স অফ ইনভার্স এটার প্রয়োগ ঘটছে। তো আমরা প্রমাণটা দেখি, সরাসরি প্রমাণে চলে যাই। তো এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দিয়ে দেওয়া আছে। তো আপনারা যারা ইংলিশে অ্যান্সার করবেন তারা ইংলিশে লিখবেন, এবং যারা বাংলা দিয়ে লিখবেন তারা বাংলায় অ্যান্সার করবেন। তো দেওয়া আছে যে লেট, আর এর ফলে একটা কথা বলে রাখি, আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে। পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য উপরে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমাদের রানিং সবগুলো কোর্সে ভর্তি চলছে, অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত। আপনারা আমাদের যে উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, অ্যান্ড এ ইনভার্স এ বি ইনভার্স আর দ্য ইনভার্স এলিমেন্ট অফ এ কমা বি বিলংস টু জি। অর্থাৎ মনে করি জি এর অভেদক উপাদান ই, এবং এ বি বিলংস টু জি এর বিপরীত উপাদান এ ইনভার্স বি ইনভার্স। তো এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে যে আমরা একবার বাম পক্ষ এ স্টেরিক বি স্টেরিক বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স, এটাকে এ ইন স্টেরিক বি, এটাকে আমরা একবার বাম পক্ষে নেব, বাম পক্ষ দিয়ে গুণ করব, একবার এটাকে ডান পক্ষ দিয়ে গুণ করব। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, দেখাবো যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা একই থাকে। অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স না, আইডেন্টিটিটা আমাদের একই থাকে, এটা আমাদের দেখতে হবে। অর্থাৎ এই যে আমাদের আইডেন্টিটিটা যেন একই থাকে। একবার এইটাকে আমরা বাম পক্ষে দিয়ে গুণ করব প্রথমবার, এবং এটাকে আবার ডান পক্ষে গুণ করে দেখাবো যে আমাদের আইডেন্টিটি ই এটা কি উভয় ক্ষেত্রে সমান থাকে কি না, এটাই মূলত আমাদের প্রমাণ। তো আমরা এ স্টারিক বি এটা দেওয়া, যেটা দেওয়া আছে ওইটাকে, এটাকে এখন আমরা অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা জানি যে এখানে এ স্টারিক বি এবং বি ইনভার্স দেওয়া আছে, স্টেরিক বি ইনভার্স এ স্টেরিক এ ইনভার্স স্টেরিক এ ইনভার্স দেওয়া আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ব্রাকেট, এরপরে এ স্টেরিক বি ইনভার্স ব্রাকেট স্টেরিক এ ইনভার্স। তো এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসছি, তাহলে এ স্টেরিক বি স্টেরিক বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে বি স্টেরিক বি এবং বি স্টেরিক বি ইনভার্স আছে, তো এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, এটার পরিবর্তে আমরা এক্সিস্টেন্স অফ ইনভার্স থেকে জানি যে এ ইনভার্স, যেটা আমি একদম ক্লাসের শুরুতে আপনাদেরকে বললাম, আমরা এক্সিস্টেন্স অফ ইনভার্সের সূত্র থেকে জানি যে এ স্টেরিক হবে এ স্টেরিক এ ইনভার্স ইকুয়াল আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারি। তো এটার পরিবর্তে আমরা ডাইরেক্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে দিলাম, স্টেরিক এ ইনভার্স আছে। এখন আপনারা জানেন যে অভেদকের সাথে যাই গুণ করি না কেন, তার মান ওই উপাদানটাই হয়। তো এখানে আমাদের এ স্টারিক ই আছে, এটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো, ডিরেক্ট ই এ লিখতে পারবো, স্টারিক এ ইনভার্স। তো এটার পরিবর্তে ই, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষে চলে যাই।
তো অ্যাগেইন আবার বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স স্টেরিক এ স্টেরিক বি, ঠিক আছে। তো এটা আবার অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এই যে এ ইনভার্সটাকে এ ইনভার্স স্টেরিক এ স্টেরিক বি এটাকে আমরা একটা বন্ধনীর মধ্যে রাখলাম প্রথম ক্ষেত্রে, এরপরে পর্যায়ক্রমে আমরা এ ইনভার্স স্টেরিক এ স্টেরিক বি এটার ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে ই লিখতে পারি, স্টেরিক বি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমাদের এই যে ই স্টেরিক বি এটার পরিবর্তে বি লিখতে পারবো, তাহলে বি ইনভার্স স্টেরিক বি, এবং এটার পরিবর্তে আমরা এই যে বি স্টার বি ইনভার্স স্টেরিক বি এটা এটার ক্ষেত্রে আমরা জানি এটা এটা আমরা ইনভার্স এক্সিস্টেন্স অফ ইনভার্স থেকে এটার মান জানি ই, তার মানে ই উভয় ক্ষেত্রে অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ দুটার ক্ষেত্রে পাইলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স ই, তাহলে আমরা বলতে পারি অতএব হেন্স অতএব বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স ইকুয়াল এ স্টেরিক বি হোল ইনভার্স এবং অ্যান্ড বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এ বি, অর্থাৎ আমরা বলতে পারি যে এ স্টেরিক বি হোল ইনভার্স ইকুয়াল বি স্টেরিক বি ইনভার্স স্টেরিক এ ইনভার্স, এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা পূর্বের ক্লাসটি করেনি তারা অবশ্যই পূর্বের ক্লাসটি করবেন, তা নাহলে আসলে এই প্রবলেমটা বুঝতে পারবেন না। তো যারা পূর্বের ক্লাসটি করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমরা পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের অন্য প্রবলেম করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।